নমস্কার বন্ধুরা বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আপনাদের কমেন্টস নিয়ে উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল তো আজকে বন্ধু আমাকে কমেন্ট করেছে যে পিপল গাছের বনসাই কীভাবে তৈরি করবেন তো বনসাই তৈরি করার পদ্ধতি বন্ধুরা একই যে আপনার যে কোনো গাছের উপরে বনসাই করুন না কেন একই রকম পদ্ধতি তো কিছু কিছু সহজ টিপস আছে যেগুলা বা সহজ পদ্ধতি আছে বা যেগুলো সহজ ঠিক আছে যেগুলো লক্ষ্য করলে আপনি একটা সুন্দর বাঞ্সাই তৈরি করতে পারেন তো সেই জিনিসগুলো নিয়ে আমি আপনাদের সামনে আজকে ভিডিও তুলে ধরছি কিছু সহজ পদ্ধতি বা কিছু জিনিস যেগুলো মনে রাখা দরকার সেগুলো নিয়ে কথা বলবো তো প্রথমে যেমন চারা সংগ্রহ করব আমরা বন্ধুরা তো চারাটি কিভাবে সংগ্রহ করবো আমরা তারপরে গাছ নির্বাচন করতে গেলে বন্ধুরা যেটা আপনার লক্ষ্য রাখবেন যে আপনার পাঁচটি আঙুল আছে পাঁচটি আঙুলের মধ্যে যে একটা ছোটো আঙুল যেটা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এই আঙুলের মোটা বা এই আঙুলের সময় মোটা একটা গাছকে সংগ্রহ করবেন চারা গাছ যদি সংগ্রহ করেন তারপর সেই গাছটিকে এইভাবে একটা গ্রোয়িং পটে বা একটা সাধারণ টপের মধ্যে নর্মাল টপের মধ্যে গাছটিকে আগে রেখে দেবেন বা প্রতিস্থাপন করে দেবেন গাছটি যতক্ষণ না ভালোভাবে তার থিকনেসটা বেড়ে উঠছে আর এখনই পুন ট্রেমিংয়ের কাজগুলো সেরে নেবেন এবং ব্রাঞ্চ সিলেকশান এখনই করে নেবেন বন্ধুরা তো দেখতে পাচ্ছেন যে এটা একটা আমার তেঁতুল গাছ এটাকে আমি সাধারণ একটা পটের মধ্যে রেখেছি গ্রো করছি ডেভেলপ করছি এবং তার থিকনেসটা বাড়ানোর চেষ্টা করছি এবং গাছটিকে ওয়ারিং করে একটা শেপও দেওয়ার চেষ্টা করেছি তো এই সব কাজগুলো আপনি আগে এই গ্রোয়িং পটের মধ্যে করে নেবেন তারপরে যখন গাছের থিকনেসটা বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা আমার পাকুর বাসাই আছে গাছের থিকনেসটা কতটা তো গাছের থিকনেসটা কেমন রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে বন্ধুরা তো যাই হোক গাছের থিকনেসটা যতটা রাখার প্রয়োজন মনে করবেন ততটাই রেখে গাছটিকে তারপরে ব্রাঞ্চ সিলেকশন তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার পিছন দিকে ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে অনেকগুলো ব্রাঞ্চ আছে বন্ধুরা তো আমাদেরকে কী করতে হবে ব্রাঞ্চগুলোকে সিলেকশন করে নিতে হবে ব্রাঞ্চগুলো বেছে নিতে হবে যেগুলো প্রয়োজনীয় ব্রাঞ্চ সেই সব ব্রাঞ্চগুলোকে রেখে বাকি সব আনওয়ান্টেড ব্রাঞ্চগুলো যেগুলো অপ্রয়োজনীয় সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিতে হবে তো এই কাজগুলো আপনারা গোয়িং পটের মধ্যেই করে নেবেন বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এই যে আমার ডান পাম্প এবং পিছন দিকে যে ব্রাঞ্চ আছে এগুলো আমি সিলেকশান করে রেখেছি এবং গাছটি আমার যখন থিকনেসটা একটা আমার মোটামুটি এটা থিকনেস পেয়ে গেছি বা একটা মোটা হয়ে গেছে কাণ্ডটা তখন আমি গাছটিকে এই পাঁচশো পটের মধ্যে প্রতিস্থাপন করেছি তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন আছে বন্ধুরা আরেকটা যেটা কথা আমি বলছি সেটা হচ্ছে কোনো সময় ইউটিউব ভিডিও দেখে কাজ করবেন না এতে করে আপনার কাছে ক্ষতি হবে এবার ইউটিউব ভিডিও দেখে কেন কাজ করবেন না এটাও একটা বিষয় বন্ধুরা এই কথাটা আমার বলার পিছনের কারণ কী এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে যে আমরা এখন কাজ করছি মধ্যে এখন গ্রীষ্মকালে এই গ্রীষ্মকালের মধ্যে গাছ ভালোভাবে ডেভেলপ করে আমাদের জলবায়ুতে যেসব গাছগুলো পাওয়া যায় যেরকম পাপড় বট আছে এগুলো ভালোভাবে ডেভেলপ করে কিন্তু এইসব গাছগুলোকে যদি আমরা শীতের সময় পুন করি বা ট্রিম করি তাহলে কীভাবে গাছ সেরকমভাবে ডেভেলপ করবে না আর আমরা যারা ভিডিও তৈরি করছি বা ভিডিওটি আপলোড করেছি আপনারা যারা দেখছেন হয়তো অনেকে শীতের সময় দেখবেন এই ভিডিওটাই তখন হয়তো ভিডিও দেখে গাছের উপর কাজ করা শুরু করে দেবেন এই জিনিসটা ভুল বন্ধুরা তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ভিডিওটা কোন সময় তৈরি হয়েছে এবং কোন ডেটে তৈরি হয়েছে সেই সময়টা গ্রীষ্মকাল ছিল বা বর্ষাকাল ছিল সেই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন ওট করে কোনো ভিডিও দেখে সরাসরি গাছের উপর কাজ করতে যাবেন না আমি কাজ করি না বন্ধুরা তাই আমি বলছি আমি যেটা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই যে জানুয়ারি পর ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে বর্ষার আগে পর্যন্ত আমি গাছের উপর বিভিন্ন ধরনের কাজ করে থাকি আবার যখন ভারী বর্ষা পড়ে যায় তখন গাছের উপর কাজ বন্ধ করে দেই এবং ভারী শীতের মধ্যেও আমি গাছের উপর কাজ বন্ধ করে দিই এই জিনিসগুলো খেয়াল রাখার প্রয়োজন আছে বন্ধুরা আর আমি যখন যেটা করি তখন সেটাই আপনাদের জন্য তুলে ধরি তো যাই হোক বন্ধুরা এটা একটা হচ্ছে আমার একটা পিপল গাছ তো এই গাছটির উপর দেখতে পাচ্ছেন যে গাছটিকে আমি প্রতিস্থাপন করেছি কিছুদিন আগে তো সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও শেষে দিয়ে দেবো তো এখানে হয়তো আপনারা ভালো করে বুঝতে পারছেন যে আমার সাইড ব্রাঞ্চ ব্যাক ব্রাঞ্চ এবং মেন যেটা ব্রাঞ্চ বা মেন যেটা লিডার সেটাও তৈরি করে নিয়েছি বা আমি বেছে নিয়েছি এরপর গাছটিকে আমি পুনর্টিমিং করে গাছটিকে প্রতিস্থাপন করেছি তো এইভাবে একটা সহজ পদ্ধতিতে আপনারাও একটা ঘরোয়া পদ্ধতিতে একটা বনসাই তৈরি করতে পারেন আর এই এই বন্ধুরা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এত কিছু বলা সম্ভব নয় তবু যতটুকু বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন সময় কীভাবে কাজ করবেন কী ধরনের কাজ করলে আপনার বনসাইটা তৈরি করতে পারবেন তো বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো গাছই হোক না কেন বনসাই করার পদ্ধতি একই আর গাছ ওয়ারিং পুনিং ট্রিমিং সব একই রকম কাজ এর মধ্যে কোনো পার্থক্য নেই শুধু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে গাছের গ্রোথ কোন সময় হচ্ছে গাছ কোন সময় বেড়ে উঠছে আরেকটা কথা যেটা বলে রাখি বন্ধুরা এরকম একটা মোটা কাণ্ড নিয়েও আপনারা বনসাই তৈরি করতে পারেন কিন্তু না করাটাই ভালো বন্ধুরা কেন করবেন না সেটা নিয়েও যদি আপনারা জানতে চান বা সেটা নিয়ে যদি ভিডিও দেখতে চান তো অবশ্যই আমি সেটা নিয়েও ভিডিও তৈরি করে দেবো আপনাদের জন্য তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে বাংশায় গাছ তৈরি করতে গেলে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা যখন কাজ শুরু করবো তখন একটা চারা গাছ থেকে শুরু করার পর গাছটিকে আমরা ভালোভাবে আগে বাড়তে দেবো গ্রোথ হতে দেবো তারপরে গাছটির উপর আমরা কাজ করবো তারপরে কি করব বন্ধুরা যখন গাছটি যখন আমরা দেখবো যে না একটা আমার বনসায় পরিণত হয়ে গেছে তখনই আমরা সেই গাছটিকে বাংশাই পটের মধ্যে প্রতিস্থাপন করবো তো দেখতে পাচ্ছেন এটা একটা আমার আরেকটা তেঁতুল গাছ এই গাছটিকে আমি একটা ওল্ড লুক বনসাই তৈরি করবো বা একটা দেখতে পারেন যে ভাঙা গাছ আছে সেরকম একটা লুক দেওয়ার চেষ্টা করব তাই জন্য এই গাছটিকে আমি বড় পটের মধ্যে প্রতিস্থাপন করেছি আর এটা হচ্ছে একটা আমার আরেকটা তেঁতুল গাছ যেটাকে আমি বনসাই তৈরি করে নিয়েছি আর এটাকে আমি কিছুদিনের মধ্যেই একটা বনসাই পটের মধ্যে প্রতিস্থাপন করব তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি যতটুকু পারলাম আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম তো বন্ধুরা এইভাবে সাথে তখন আর আপনাদের মনে যদি রকম প্রশ্ন জেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আর এর পরবর্তী কাজ কীভাবে করবেন এই নিয়ে আমি এর পরবর্তীতে অবশ্যই আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো যদি আপনারা জানতে চান তো বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল কীভাবে ঘরোয়া পদ্ধতিতে একটা সুন্দর বনসাই তৈরি করবেন কীভাবে কাজ করবেন এই ছোটো ছোটো বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকুন সাথে থাকুন